মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে দুটি অ্যাওয়ার্ড, সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে এশিয়ার অন্যতম সেরা সিনেমা হিসেবে প্রদর্শন এবং বুসান ও হংকং ফিল্ম ফেস্টিভ্যালের মর্যাদার সাথে সিনেমাটি চলেছে। আপনি হয়তো ভাবতে পারছেন না আমরা বাংলাদেশের একটি সিনেমা নিয়ে কথা বলছি, নাম শনিবার বিকেল। মোস্তফা সারোয়ার ফারুকী পরিচালিত এই সিনেমা বিদেশে অ্যাওয়ার্ড পেলেও বাংলাদেশের সেন্সর বোর্ডে চার বছর ধরে পড়ে আছে কোনো এক অজানা কারণে। সিনেমাটি তৈরি হয়েছিল গুলশানের হলি আর্টিজানের জঙ্গি হামলার কাহিনীকে নিয়ে। সিনেমার গল্পটি সেন্সিটিভ ছিল তাতে সন্দেহ নেই। আর অন্যদিকে মোস্তফা সারোয়ার ফারুকীর মতো গুণী ব্যক্তি যে কোনো একটি নির্দিষ্ট মহলকে খুশি করার জন্য তার সিনেমা বানায়নি সেটা তো নিশ্চিতভাবে বলাই যায়। হয়তো এটাই শনিবার বিকেলের মুক্তির জন্য সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়িয়েছে। এই সিনেমা সেন্সর বোর্ডে পড়ে আছে আমাদের ব্যর্থতা, আর সেই ব্যর্থতাকে ভালোভাবে তুলে ধরল বলিউডের ফারাজ সিনেমা। কারণ গুলশানের হলি আর্টিজানের সেই একই কাহিনী নিয়ে তারা সিনেমা বানিয়েছে এবং সেই সিনেমা সেন্সর বোর্ড থেকে অনুমতিও পেয়ে গেছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী নির্মাতা হানসাল মেহতা তৈরি করেছেন এই সিনেমা। সিনেমাটি তৈরি হয়েছে গুলশানের হলি আর্টিজানের ওই দিন উপস্থিত থাকা ফারাজ নামের এক যুবকের সাহসিকতাকে কেন্দ্র করে। ওই দিন ঘটনার এক পর্যায়ে জঙ্গিরা ফারাজকে ছেড়ে দিতে চেয়েছিল, তবে সে তার বন্ধুদের রেখে চলে আসতে চায়নি। এমন আরও অনেক কিছুকে অসাধারণ নৈপুণ্য এবং স্ক্রিন প্লের মাধ্যমে তুলে ধরেছে ফারাজ মুভিতে হানসাল মেহতা। সিনেমাটিতে দেখা যাবে আদিত্য রাওয়াল, যে কিনা বিখ্যাত অভিনেতা পরেশ রাওয়ালের ছেলে, এবং রণবীর কাপুরের কাজিন জাহান কাপুরকে ফারাজের চরিত্রে। মানুষ যখন ধর্মের নামে মানুষকে হত্যা করে সে তখন আসলে ধর্মকেই হত্যা করে। সিনেমার এই উক্তিটি সাড়া ফেলে দিয়েছে সারা ভারত জুড়ে। হানসাল মেহতাও সিনেমার ট্রেলার মুক্তির পর থেকে অনেক সুনাম কুড়াচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী 3 ফেব্রুয়ারি মুক্তি পাবে হানসাল মেহতা নির্মিত ফারাজ। তুমি জেসুসে আপনা ইসলাম বাপস চাই।